home. Hello friend. SL Photoshop পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে আপনার ইমেজের দাগ, স্পট, ব্রন এগুলা কোন টুল দিয়ে আপনি কাটে এবং সুন্দর একটি স্কিন তৈরি করে ফিল্টার ছাড়াই কিভাবে কাজগুলো করে আমি সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। আপনি ফিল্টার ছাড়াও আপনি সুন্দর একটি ইমেজ কাজ করতে পারবেন। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার বেল আইকনটাই ক্লিক করবেন। আমরা ইচ্ছা করলে ফিল্টার ছাড়াও সুন্দরভাবে কাজ করতে পারি, যেমন এখানে স্পট কাটার জন্য দুটি টুল আছে, এই যে দেখুন একটি আর একটি আছে। এই যে আমি আপনাদেরকে দুইটা দিয়ে আমি দেখাবো। আমি আরেকটি লেয়ার নিলাম, লেয়ার নিতে হলে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল যে চাপবেন লেয়ার হয়ে যাবে। আমি দুইটা টুল দিয়ে আপনাদেরকে দেখাবো দাগগুলো কীভাবে কেটে নেবেন। আপনি ফিল্টার ছাড়াও সুন্দরভাবে কাজ করতে পারেন। আমি একটা দিয়ে দেখাইলাম, আমি এবার আরেকটু দিয়ে দেখাচ্ছি। দুইটি টুল দিয়ে আপনার যে কোনো দাগ, স্পট, বরফ আছে সবগুলাই কেটে ফেলতে পারেন। কন্ট্রোল ডি দেখে নেন কতগুলো স্পট ছিল, কতগুলো স্পট ছিল, এখন আর সেই স্পটগুলো নেই বললেই চলে। কিন্তু এখানে যে এখানে স্পটটা কীভাবে সরাবেন, এখানে একটা সরাতে হলে আপনাকে এই টুলটা ব্যবহার করতে হবে। এখন আমি এটাকে
মেকআপ ছাড়াই সুন্দর একটি কিউট স্কিন তৈরি করব। সেটা কাজ করতে গেলে আমার এই টুলটা সাহায্য দরকার। আমি এই টুলটা নিব, দেখে নিন। এখানে যা যা দেওয়া আছে ঠিক আপনারা ওইভাবে করে নেবেন। তারপর এখানে স্ক্রিনের এই যে প্রোগ্রাম কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, স্লো কাজ করতেছে, যার জন্য আমি কাজ করতে সমস্যা হচ্ছে। যাই হোক, আপনাদেরকে যতটুকু সম্ভব আমি কাজটা সম্পূর্ণ করব। সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না। এরপরে যদি কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার প্রত্যেকটি কমেন্টের এই উত্তর দেওয়ার জন্য। সুন্দর একটি কিউট স্কিন হয়ে গেছে। কোন প্রকার ফিল্টার ছাড়াই সুন্দর একটি কিউট স্কিন হয়ে গেছে। আপনারাও ফিল্টার ছাড়া এভাবে কাজ করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।